হ্যালো, গুড মর্নিং। আর গুড মর্নিং নেই, 11টা বেজে গেছে এখন। এই আজকে একটু সকাল সকাল চান করে নিয়েছি, পুজো দিয়েছি, আর এখন ব্রেকফাস্ট সব হয়ে গেছে, এখন একটু পায়েস করব। আজকে বিবেকের জন্মদিন, ওই জন্য। তারপর আজকে মাসি রান্না করে দিয়ে গেছে ভাজা ফাজা, আর মেন রান্নাটা আমার বোন করবে, আর রাতে একটা অন্যরকম রান্না হবে, করব, শেয়ার করব তোমাদের সাথে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই জামাটা আমি কিনেছি বিবেকের জন্য, দেখি পরতে বলবো আজকে বিকেলে। আর চলো দেখে আসি, বোন রান্না করছে ইলিশ মাছ, চলো একটু দেখিয়ে নিয়ে আসি। হয়ে গেল, দেখলে কিরকম রান্না করলো, ভালোই হয়েছে। ও ভালো রান্না করতে পারে, আমি মানে পারি, মানে ওর মতন অত ভালো পারি না। যাই হোক, এই যে দেখো আরেকজন, ওকে তো একটু পরে খাইয়ে দেব, খেয়ে দিয়ে ওর ঘুম পেয়ে গেছে এখনই। তাহলে চলো, এখন একটু ব্যস্ত আছি, আরো কাজকর্ম সেরে নি, চলো আবার দেখা হচ্ছে। বিবেকের খাওয়া হয়ে গেল, এবার আমরা খেতে যাব। আর ঈশানিরও খাওয়া হয়ে গেছে, তাতাইরও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা চিল্লামিল্লি করছে, ঘুমাবে এখনই, আমরা এখন খেয়ে আসি। তাই চলো খেয়ে দে, আবার দেখা হবে বিকেলবেলা, চলো।
মনটাই পুরো মানে খারাপ হয়ে গেল। ভাবলাম কেক আনবো বিবেকের জন্য, বিবেককে বলিনি, সারপ্রাইজ দেবো ভাবছিলাম। গেলাম কেক আনতে, কেক ছিল না। তারপর ছোট ছোট কতগুলি পেস্ট্রি কিনে আনলাম, ওই। তারপর আজকে তো বিকেলবেলা একটু ভালো মন্দ রান্না করার মানে কথা ছিল, সেটা হলো না। সবার সকালে সর্ষে ইলিশ খেয়ে হয়ে গেছে, সেই জন্য আর করলাম না, যাই হোক। তারপর কি করবো আর, মোগলাই খেলাম আর এই মানে সব কিছু পুরো পণ্ড পণ্ড আজকে। যাই হোক, জেরেমি হলো, তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তাহলে চলো, ভিডিওটা আর বড় করছি না, টাটা। আর যদি ভালো লাগে একটা লাইক দিও, সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও। চলে দেখা হচ্ছে নতুন একটা দারুণ ব্লগে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।